गुड मॉर्निंग एवरीवन। आज के हम रविवार और बाजार करते माछ एक जिनपत आगो कई पाच। आज के खूब सानी एक वेदार खूब सुंदर एक वेदार तो जाए बाजारे जाए गए देखी कि पा जा ना पा जा जाए बस कि बजार करार नहीं हल्का किस आज बजार करार बिकज कैकटा जिसपत अलरेडी आड़ी तो सी चलो जमन तुम्हारा देखते अलरेडी हमें बजार एरिया चले तो हमारे बाड़ का टालीखोला बजार तो चले तो एन माँ कब ये माचर अनेक भलो भलो कैक जन आ माँ बिक्री करें भलो भलो माँ बिक्रेता तरह से कब तो लेट्स स्टार्ट। रोज रात्रि बेला खेला चाहिए एक बार एक प्रस्थ ओ हाँ अच्छा क्या रे क्या नो की तो कल के बेरोच चिलाम ये खाने एक जन ना गोल्डन रिट्रीवर किने चे की सुंदर ये तो कुनी ठीक कर चे गोल्डन रिट्रीवर ही किन बामरा हेवी किन्तु खूब मजा होगे विशाल भालो हेवी क्यूट पौषा माइनर पौषे पौषे होगे तो नीचे जो মেটা বলছে তুমি একবার যাবে গোল্ডেন রিট্রিভার ভ্যাকসিন করাতে আবার যাবে দুজনকে একসাথে কি করে নেবে গাড়ি করে নিয়ে যাবে তাহলে এদিকে আয় ওই মেটা বলছে আগে বিগেল ছিল ঠিক আছে আচ্ছা আচ্ছা বলে বিগেল নাকি মারাত্মক দস্যু ও আচ্ছা সে বিগেলটা কি দুষ্টু দিয়ে দিয়েছে তাকে দুটো নিয়েছিল আবার জানো ছোট অবস্থাতেই দুটো বন্ধুকে দিয়ে দিয়েছে আচ্ছা তারপরে এখন গোল্ডেন রিট্রিভার কাছে এই একটু मुखे चानी मन हमारे भेजाल ना कि चान कुलुटे बड़ी नहीं दीची और तो कुछ दी ना তারপরে বলে আমি তোমরা কি নতো বলে না না অনেক দিন আগে এসেছি দেখিনি কোনোদিন বলে এই কুকুরটাকে নিয়ে এখন বেরোই আমি আগেও একদিন দেখেছিলাম ওরা পেট সব সময় বাইরে নিয়ে বেরোয় হ্যাঁ ওরা পেট ওরা না একটু ঘাস চাষে হাঁটলে ওদের ভালো পায়খানাটা ওদের বাইরেই ভালো হয় ওরা পেছনে ফ্ল্যাট কিনেছে শুনিছে কি হয়ে যায় গায় না নিয়ে এসে বলে এটা বিক্রি করে দেব করে দিন না একটু ও ফ্ল্যাট ফ্ল্যাট বিক্রি করে এই পেছনে ফ্ল্যাট কিনেছে খুব করেছে পেছনে जा छाते बस देख
ওই এতগুলো করে পায়খানা করে কারণ সেদিকে আমি দেখলাম চারতলার ওই ছেলেটা উপর উঠে নিয়ে বেরিয়েছে ওনার গায়ে চাদর দিয়ে বের হয়ে গলায় বকুল দিয়ে বেরিয়েছে দেখি বড় তারপর নেড়ি কুত্তা বড় খাটা যে বেশ বড় যাই না সার করেছে কিনা গাটা তো পরিষ্কারই লাগলো কিন্তু ঘরে যে অসহ্য গন্ধ সে গন্ধে মানে আমার মতো মানুষও বমি করে ফেলবে কিচে পিচ্ছেরে তুমি শুধু একদিন যেও হ্যাঁ আমি সেদিকে দেখেছি এই চিলটাকে চিলটা ঘুরছে ওই তো বাবা মাঠে ওকে নিয়ে যেত বাবা তাড়াতাড়ি ওকে ধরে নিত বলে কি চিল আবার ওকে ওই দেখো ওইটা সে পাখি ফিঙে ফিঙে ভালো লাগে বেশ না আমাদের দুর্গানগরও কিন্তু আসতো ওই যে তারপর বলো মাছরাঙা তারপর ওই যে নীল তুতে কালারের যে নীল পাখিগুলো হয় না ঠোঁটটা লাল কি তো পাখি ওই যে ওই যে পাখি পাখি ফিঙে পাখি চিল তোকে তুলে নিয়ে চলে যাবে কানটা ধরে হাই, কি করছো তোমরা সবাই? তো আজকে সানডে, দুপুরবেলা আমরা খেতে বসেছি। আজকে একটু তাড়াতাড়ি খেতে বসার চেষ্টা করেছি, বাট আলটিমেটলি হয়ে ওঠেনি। কারণ তোমরা তো সকাল থেকে দেখলে যে আমরা অনেকগুলো কাজকর্ম করে একটুখানি বিজি ছিলাম, যেরকম তোমার খাটটার ডিভানটা খুলে সেখান থেকে ভ্যাকিউম বার করে ভ্যাকিউম করা হয়েছে, তারপরে চাদর চেঞ্জ করেছে পূজা, দেন ওর রান্নাবান্না ছিল, আমার কিছু মানে আমার বাজার যাওয়া ছিল, বাজারে গেছিলাম, আর তারপর আমি আর একটু বেরিয়েছিলাম, আর একটা কিছু পার্সোনাল কাজ ছিল, সেগুলো করে টরে এসে তোমাদের জন্য ওই ভিডিওটা, যেটা উইকলি ব্লগের যে ভিডিওটা আমরা বানিয়েছি, সেটা আপলোড করে একটু ঠিকঠাক করতে হলো। তো সেগুলো করে টরে এখন আমরা খেতে বসেছি, এবং আজকে দিনটা মোটামুটি ভালোই অকুপাইড আমরা থাকবো, কারণ ওর বিকেলবেলা গান শেখাতে যাওয়ার আছে। তো আমি ওকে ছেড়ে দিতে যাবো মোটামুটি ওই 5টা নাগাদ, ওর স্টুডেন্ট আসবে, তো ছেড়ে দিয়ে চলে আসবো। তারপরে আমি আবার 7টা নাগাদ বেরোবো, হাউজিং এ যাবো, বন্ধুদের সাথে আড্ডা মারবো। কোথায় ঘুরতে যাবে? কাছাকাছি তো কিছুই নাই, কিছুই তো নাই, কোথায় যাবে? তারপর তোমাকে 5:30 মতো পৌঁছাতেও হবে ওখানে, একটা ব্যাপার। আমরা অত স্ট্রিক্টলি ডায়েট করতে পারি না বস, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তখন খেয়ে নিই, ঠিক আছে ফাইন, তাতে যা হবে হবে, দেখা যাবে, ঠিক আছে, অতটাও কষ্ট করতে পারি না। হ্যাঁ, অত কষ্ট করতে পারি না, কষ্ট করতে হবেও না, ফালতু কি কেন বলতো, আর বেশি পারি না। ধরো যদি অ্যাক্টর অ্যাক্ট্রেস বা মডেল হতাম তাহলে না ব্যাপার ছিল যে রোগা হবো, সেটা কাজে লাগাবে, টাকা ইনকাম টিনকাম করবো, সেটাই সেরকম তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, নিজের হেলদি থাকার জন্য নিজের যাতে সুন্দর লাগে একটুখানি মোটা হলে খারাপ লাগে আর কি, অনেককে আমার মোটা হলেও কিউট লাগে। আমাকে অনেকেই বলেছে যে তোমাকে এরকম তুমি যেরকম আছো সেরকমই তোমাকে বেশ কিউট লাগে, অনেকেই বলেছে। যাই হোক, তোমাকে অনেকে মোটা বলেছে? হ্যাঁ, আমার কোনো ব্যাপার নেই, মোটা সো হোয়াট, কিউট, আমি কিউট। না না, তুমি এরকম বলবে না, তুমি আমার একটা বান্ধবী ছিল মানে আমার জুনিয়র আর কি, ওকে কেউ মোটা বললে বলতো যে আই এম নট ফ্যাট, আই এম ফ্লাফি,
কেবল তো স্মৃতি কগনিজেন্টের তো ফ্লাফি বলো ফ্লাফি ফ্লাফি টা কিউট চলো খাওয়া দাওয়া শুরু করি এসেছি আর আজকে রোদ খুব ভালো, আমরা বেশ ছাদে এসে ভালোই রোদ টোদ পোহাচ্ছি, বাট বেশিক্ষণ থাকবো না, চলে যাব তাড়াতাড়ি। ভীষণ রোদ, বাট খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে রোদটা, মানে সত্যি এরকম রোদ না উঠলে ধরো এক বছর এরকম রোদ উঠলো না, আমি পাগল হয়ে যাব। আমিও বাড়ি যাচ্ছি, মানে আমরা না আমি যাচ্ছি, সায়ন্তন আমাকে এই যে দিতে যাচ্ছে, কারণ এখন 3:30 বাজে, তো সায়ন্তন বলেছে চলো দিয়েই আসি, দেন তারপরে এসে ও একটু রেস্ট নেবে, আর আমি যদি তাড়াতাড়ি যেতে পারি তাহলে আমিও একটুখানি গিয়ে রেস্ট নিতে পারবো, তো সেই জন্য এখনই বেরোচ্ছি। আমরা বেরো, মানে আমি চলে যাচ্ছি, সায়ন্তন আসবে, ও আমাকে তাড়াতাড়ি দিয়ে চলে আসছে। এই যে আমি আর রিমি আজকে এসেছি স্টার মলে, এখন আমরা যাব একটু ফুড কোর্ট একটুখানি খাওয়া দাওয়া করতে, কারণ জানো আমরা তো খাওয়া দাওয়া ছাড়া কিছুই বুঝি না। সবসময় লম্বা লোকের জন্য আমাদের মতো পেটের জন্য কিছু হবে না, আগে পেমেন্ট হবে তারপরে বিল হবে। খাবার নিয়ে বলতেছি, দেখো রিমি বলছে বাড়ি থেকে বলবো না, কারণ মানি ওকে বলেছে যে মানে তুই একটু খাবি টাবি না, বাট আমার একটু প্ল্যান ছিল যে আমি একটু খাওয়া দাওয়া করবো, তো বেশ ভালোই লাগছে, রাত্রিবেলা ডিনারটা মনে হচ্ছে এখানেই হয়ে যাবে, তাই না? সুপটাও খা, সাম্বার সাম্বার সাবধানে। খাওয়া দাওয়া করেছি প্রচুর, মানে পেট পেট পুরো একদম ঝাঁসিয়ে খেয়েছি, তাই না? মানে আমার না জিন্সটা নেমে যাচ্ছে ঘুড়ির চোটে, তো আমরা এখন একটুখানি প্যান্টালুন্সে যাবো খানিকক্ষণের জন্য একটু দেখতে, দেখে ডেকে তারপর একদম বাড়ি যাব। আমরা এই মাত্র জাস্ট ব্যাক করলাম, আর কীভাবে ব্যাক করেছি জানো? সেটা সায়ন্তন বলবে তোমাদেরকে, কী হয়েছে বলো। আচ্ছা আমি একটুখানি বলি, ওর বাইকের চাকা পাঞ্চার হয়ে গেছে, মানে পেছনের চাকাটা পাঞ্চার হয়ে গেছে, তো তারপরে আমাকে বলছিল আনবে না, কিন্তু আমি প্রচণ্ড ঝগড়া ঝামেলা করেছি, আমি বলছি না আমি যাবো 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 বলেছি, বলে
ঝামেলা করে আর কি এসছি, মানে এখানে কি একটা করেছিল না তো লাল মতো, যাই হোক এসছি অনেক কষ্ট করে, ও আস্তে 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 চালিয়ে 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 তারপর আমরা এসছি। আমরা এখনো খাইনি, আমরা আর কি করবো, বাইক চলছে না, নড়ে নড়ে পড়ে যাচ্ছি প্রায় আমরা বাইক করে আসতে গিয়ে, এই যাবে এই সে আজকে কি অবস্থা, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো টাটা, স্যাটারডে সানডেটা কিন্তু এই উইকেন্ডটা আমাদের দারুণ কেটেছে, আর আজকের দিনটা তো আমার মানে আরও ভালো কেটেছে, বেশ রিমির সাথে গেলাম, একটু খাওয়া দাওয়া হলো, ঘুরলাম টুরলাম, তো খুব মজা হয়েছে। যদিও কিছু আর শপিং করিনি, অনেক কিছুই পছন্দ হয়েছিল, যেটা হয় আর কি মেয়েদের, বুঝতেই পারছো শপিং মলে গেলেই মনে হয় যেটা কিনি ওটা কিনি, বাট আজকে আর কিছু কিনিনি। যদিও আজকে সায়ন্তনের ক্রেডিট কার্ডটা আমার হাতে ছিল, কিন্তু আমি কত ভালো ওয়াইফ বলো যে আমি একটা জিনিস কিনিনি, শুধুমাত্র খেয়েছি আমি আর রিমি, সেটা সায়ন্তন মানে ক্রেডিট কার্ডটা আমাকে দিয়ে গেছিল, তো সেটা দিয়ে ভালো বলো যে আমি তোমাকে ক্রেডিট কার্ডটা দিয়েছি। আমি যে তুমি কেন তুমি জানো যে আমি ওরকম বাজে নই যে আমি আর কি করবো, তাই তো তো চলো আজকের মতো টাটা। তো বলো যে ব্লগটা কেমন লাগলো তোমাদের, যদি ভালো লাগে যে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।